মাতা আমাদের 229 কিলোমিটার থেকে এসে আমাদের পজিশন দিছিল খুব অন্ধকারে, আমরা চতুর্থ পজিশন দিছিল। আর চোখ কিন্তু চড়া চোখের আছে, এবং আপনার যে গিয়ারটা আছে হলুদ গিয়ারের, এটা মূল কবুত, এটা নাম হলো সুপার। ফিটনেস বলেন, সাইজ বলেন, গেট আপ বলেন, আলহামদুলিল্লাহ সবগুলোই মাশাল্লাহ সুন্দর আছে। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল বিজন পেট থেকে বলতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে বুঝুন নিয়ে আসছি, আমাদের একটা কবুতর আছে, নাম ওই জিরা, জিরা কবুতরগুলো দেখাবো। ওই কবুতরগুলো আমার মানে যতগুলো টুর্নামেন্ট খেলেছি টুর্নামেন্টগুলো ছিল, এবং ওই কবুতরগুলো এসে আমার পজিশন দিচ্ছে। তো ওই কবুতরগুলো আপনি দেখাবো, শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, বোঝার চেষ্টা করবেন। যারা ফেসবুক পেজে দেখবেন সবুজ পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব চ্যানেল দেখে সবুজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভুল ভুল হয়েছে, ভুল গেলে বুঝতে পারবেন। আর আমার কবুতরগুলো দেখেন, এখানে অনেকগুলো কবুতর আছে। আমি আগে হীরা কবুতরগুলো দেখাবো, তারপর আমি বাকি কবুতরগুলো দেখাবো। কিছু আমার পছন্দের কবুতর ফেভারিট আছে, এই নটটা দেখেন। এই নটটা 2022 সালে ছাড়া ছিল, আর 23 তো আমরা রেস করতে পারিনি। এই নটটা দেখেন, এই নটটা দেখেন, লাল গিয়াদের একদম ছোট সাইজের একটা কবুতর। কবুতরটা আমার সব কিছুই ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না, আমি দেখে যাচ্ছি। দেখেন এটার যে মা ছিল, মাটা আমাদের 229 কিলোমিটার থেকে এসে আমাদের পজিশন দিছিল খুব অন্ধকারে, জানুয়ারি 7 তারিখ 2019 সালে। কবুতরটা এসে আমার একটা চতুর্থ পজিশন দিছিল, আর এটার মা 2 মাস পরে 50 কিলো থেকে আসছে। তো এই হিসাবে করে আমি জোড়া দিচ্ছি, বাপটা আবার 50 কিলো টুর্নামেন্ট আসা 2020 সালে মাওয়া থেকে। এবং এই কবুতরটা সর্বনিম্ন মনে কর 3 ঘন্টা উড়ে, ভালো করে একটু ই করা যায় তাহলে 3.5 ঘন্টা 4 ঘন্টা উঠবে। এখনও যদি আমি কবুতরটা ছাড়ি আলহামদুলিল্লাহ 2-2.5 ঘন্টা উঠবে। আমি ছাড়বো না, কারণ এই যে পাক দেখেন সমস্যা আছে, যে আপনারা অনেকে বলেন কানিপুর কোনটা চিনি না, এই লাস্টে যে পরটা বলে দশম পর, এটা কানিপুর। হ্যাঁ দেখেন লেজগুলো, এই কবুতরটা আমাদের সব কিছু ঠিক লাগে, দেখতে জিনিস ঠিক লাগে না। এটা হলো আপনার যে আপনার বাজুগুলো কালো না, আর বাজুগুলো কালো না হলে কিন্তু কবুতরে পাক খেয়ে নেয়, এক্ষেত্রে পরবর্তীতে উড়ানো যায় না। এই কারণে বাপ মাগুলো আমি চেঞ্জ করে দিছি। তারপর এবার এক জোড়া বাচ্চা করব, দেখা যাক কী হয়। আর বাকি নর্মাল দিতে অন্য কবুতরগুলো, আর একটা বোন আছে, আমি বোনটা দেখে দিছি, এই যে পাটা দেখেন। ওর আপন বোন একটু মর্জিনে আছে, ওর আপন বোনে এক পিস করে আর কি, ওর ওই ছোট হয় বড়, দেখলে আজ কিছুই নেই, কিন্তু এগুলো যে কী এটা তো আমি জানি। তো এই কারণে এই কবুতরগুলো আমরা আপডেট করতেছি, এগুলো মনে হয় জাবড়া করে ফেলবো। হয় জাবড়া হবে তাহলে যে এদিকে 5টা 5টা 10টা দম কালো থাকবে, এরকম কালার চিকিৎসা, কালার চিকিৎসা করে কবুতরগুলো পালবো। কারণ আমি এই পাকগুলা জনগা উড়াবো, পাকগুলা থাকবে না, পাকগুলো সব খেয়ে নেয়। এই কারণে জিরাগুলো কবুতর একটু কম করব, থাকবে 1-2 জোড়া থাকবে, বেশি থাকবে না। এবং মশক পশমে দেখছেন কী অবস্থা। আর মলটিনে ভিডিওগুলো দিতে আসছি, মলটিনে ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটা ভিডিও কার্যকরী ভিডিও, এবং প্রত্যেকটা আপনার ফলো করতে হবে, যদি ফলো না করে তাহলে কিছু হবে না। আর দেন এর ভিতরে দুটা জিনিস আছে চোখে, দেখতেছেন দেখেন, একটা হলো আপনার সাদা চোখ, সাদা চোখের উপরে দানা আছে লাল দানা। এই কবুতরগুলো আমাদের খুব ভালো লাগে, একটু একটু অবরোধ দেখা যেতে পারে, কারণ যেহেতু ওর মলটিন চলতেছে। আবার দেখি জিরাগলা কবুতর এরকমই হয়, দেখেন দমগুলো পুরো একটু কালো কিচকিচা দিয়ে আছে। সবুজ গলা বা জিরাগলার সাথে ভালো একটা জিরাগলার সাথে জোড়া দিলে এসব কালো আসবে। হ্যাঁ দেন পাটা, এখন আমার একটা মোস্ট ফেভারিট কবুতর খয়রা গলা কবুতর, কবুতরটা দেখাবো, কবুতরটা দেখাবো। কবুতরটা আগে চাপ চট বান্না দেখেন, এই কবুতরের যে বাবা মা আছে, আমি চাইছিলাম জোড়া দিতে না, পরে দেখলাম দেখুন লাল গিয়ারে আসছে, তারপরে আপনার মনে করেন যে চট বানগুলো ই হইতেছে, খয়রা খয়রা আসতেছে, এই কারণে আবার বাবা মাগুলো জোড়া দিব। দেখেন চোখটার দিকে তাকান, চোখ কিন্তু চড়া চোখের আছে, এবং আপনার যে গিয়ারটা আছে হলুদ গিয়ারের, এবং এরার ব্লাডের রেজালও আছে, কিন্তু এরার নাড়া ছিল, নানা দাম আছেন নাই, ওই কারণে একটা মাদি বাচ্চা আমি রেখে দিয়েছিলাম, ওই মাদি বাচ্চা করে বাচ্চা। আশা করা যায় এই কবুতরটা ভালো করবে, পূর্বে এগুলো জেনারেশনের রেজাল্ট আছে।
দেখেন এই যে আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে পরগুলো আছে কালো, পাঁচটা ছটা কালো থাকবে, বাকিগুলো সাদা থাকবে, সমস্যা নেই। দেখেন এটা মাত্র এক দশক, ভালো করে জল নেই কততে আছে আপনার ছয় পরে আছে, এক দশক জ্বললে আরও সুন্দর আসবে। তো এই কারণে আপনার কবুতরটা আমি দেখাই দিচ্ছি, দেখলে আমার অনেক সুন্দর লাগে কবুতরটা, আরও সুন্দর গেটা আসবে। এবং এগুলো অনেকগুলো বাড়াবো আমি, দেখেন এবার এবার এসে যাবে, সবাই দোয়া করবেন যেন এরা যদি ভালো কিছু করতে পারে। আরেকটা কবুতর দেখাই, জিরা গলা, আমার ম্যাক্সিমামে জিরা গলা হয় এই লাইনে, কারণ এদের যে দাদা ছিল জিরা গলা, ওই কি দেয় বারবার টানে। দেখেন এটাও কিন্তু জিরা গলা, কালো আছে সেন, পাখাগুলো খাওয়ার চান্স খুব কম আছে, দেখা যাক ও থাকে কি না, থাকে তো আলহামদুলিল্লাহ। এটাও মল্টিনে আছে, দেখেন চোখের দিকে তাকান, এটাও কিন্তু হলুদ গিয়ে আসবে। দেখেন যে লাইনটা বললাম ওই লাইনের কবুতর, কিন্তু এটা মূল কবুতর, এটা নাম হলো সুপার, আর ওরা হলো হিটা। ওই কবুতরটা মাটিটা দুই মাস পরে আসার পরে পরে এটা নাম দিয়েছিলাম মিহিদা, আর এটা হলো সুপার কবুতর। সুপার আমার আরও একটা নড় আছে, আমি দেখা যাক ভালো কিছু করে কি না, আশাবাদী আছি ভালো কিছু করবে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা, আমার যতটুকু চেষ্টা আছে আমি করব। আপনারা দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি। এটা জিরা বলার কারণ হইল কি, এটা চাপ থাকে জিরা, বাজু আনার সময় কালো থাকে আবার সাদা থাকে, ম্যাক্সিমাম সাদা থাকে, এটা অরিজিনাল জিরা গলা বলি, সাদা থাকে এরকম, যেরকম সাদা থাকে। আর যেহেতু ফেটানো আছে এই কারণে এরকম আসছে, আর ফেটানো ভালো, বুঝে দিয়ে ফেটাতে পারেন কবুতরগুলো ভালো করে। দেন লেজগুলো অবশ্য সাদা থাকে, সাদা কালো মিশ আছে, সবার আছে। এই কবুতরটা ভালো করবে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা, কারণ এটার যে বাবা আছে 41 কিলোমিটার টুর্নামেন্টে আসে 2018 সালে, ওই হিসাব করে জোড়া দিয়েছিলাম, মাথা একটু গেট আপ সুন্দর ছিল, কিন্তু এরকম আসে না, এই যে জিরা গলা আসছে, কারণ ওই যে ওর বাবার বাবা ছিল জিরা গলা, ওই রুমে আসছে। এখন একটা কবুতর দেখাবো, বেজি কবুতর, আমার মোস্ট ফেভারিট কবুতর বর্তমানে বাচ্চার ভিতরে, প্রতিদিনে আসে সর্বফাস্ট এই কবুতরটা আমি দেখি, রাতে যখন পানি খাওয়া দিয়ে আসি তখন এই বাচ্চাদের আমি দেখি, আমাদের ভালো লাগে আর কি। বাচ্চারা সম্ভবত মাদি বাচ্চা হবে, কয় পরে আছে, সাত পরে আছে। এবং এদের ফিটনেস বলেন, সাইজ বলেন, গেট আপ বলেন, আলহামদুলিল্লাহ সবগুলোই মাশাল্লাহ সুন্দর আছে, এবং দাঁড়ানো স্টাইল ওরা অন্যরকম আছে। চড়াচড়ের কবুতর, চড়াচড়ের কবুতর, এবং এরা যদি ভালো করে তাই বাবা মা এবার জোড়া দিব, আবার এখন জোড়া দিব না, পরবর্তীতে জোড়া দিব যদি ভালো করে আর কি, দেখা যাক। পাকগুলা যে লেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালো, এটা বলে সাপলা দমে কবুতর বলে অনেকে, যাই হোক গেট আপ কিন্তু মাশাল্লাহ সুন্দর আছে। এই কারণে যদি ভালো করে তাহলে জোড়া পড়বে, ভালো না করলে আবার অন্যদিকে যাবে। এক দশক একটা কবুতর, আরেকটা কবুতর আছে, ওরা দেখাই আমাদের ভিডিও শেষ করতে হবে। গেট আপ কিন্তু মাশাল্লাহ সুন্দর আছে, বর্তমানে আছে সাত পরে, এক দশক হইলে আরও সুন্দর আসবে। আমাদের একটা লাস্ট কবুতর আছে, এবারে মানে আমার একটা মাত্র কালারিং কবুতর উড়বে, এবার আর কোনো কালারিং কবুতর নেই, কবুতর চোখটার দিকে তাকান, একদম চড়া চোখের কবুতর, ঠিক আছে। আর তুই আপনি দেখতে পাচ্ছেন জুম করে একটু, চোখটা একটু ভালো করে দেন, পুরো চড়া চোখের কবুতর, ঠিক আছে। আবার দেখেন কিন্তু এই কবুতরটা একটা মিডিয়াম সাইজের কবুতর, এবং কবুতরটা ভালো কিন্তু মিডিয়াম সাইজের কবুতর, এই কবুতরগুলো ভালো লাগে। ব্যালেন্স যেটা বলে বর্তমানে ব্যালেন্স চলতেছে, ব্যালেন্স আলহামদুলিল্লাহ ঠিক আছে। পাক কিন্তু কালো আছে, প্রায় সাত পরে আছে পাক, এই যে পা দেখেন কালার চিকিৎসা। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা এখন চেষ্টা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ইনশাআল্লাহ আমরা স্কুল দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।